কি নাম আপনার? স্বপন তরুণ। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, মেশিন খারাপ আছে, এসে দেখছি লাইনে দাঁড়িয়ে আছি। সকাল 7টা থেকে আরম্ভ হওয়ার কথা, এখনো পর্যন্ত মেশিন আসেনি। মেশিন আনতে 10 মিনিট দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই যে ইভিএম বিকল হলো, কি করবেন এখন? এবার দেখবো, আধা ঘন্টায় হয়তো ওয়েট করবো, এই রোদ বেড়ে গেলে ঘর চলে যাবো। করে দেবেন না? না, কোনো প্রয়োজনই নেই। এই রোদে তো গরমে দাঁড়িয়ে থাকার কোনো কি দরকার আছে এই অব্যবস্থার মধ্যে? কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছেন না? কই ব্যবস্থা, শুরুতে যদি এরকম ইয়ে বন্ধ থাকে তাহলে সে পুরোটাই অব্যবস্থা। কি নাম আপনার? সুব্রত। এই তো 10 মিনিট দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই যে ইভিএম বিকল হলো, কি করবেন এখন? এবার দেখবো, আধা ঘন্টায় হয়তো ওয়েট করবো, এই রোদ বেড়ে গেলে ঘর চলে যাবো। করে দেবেন না? না, কোনো প্রয়োজনই নেই। এই রোদে তো গরমে দাঁড়িয়ে থাকার কোনো কি দরকার আছে এই অব্যবস্থার মধ্যে? কোনো কতক্ষণ এসছেন? হয়ে গেল মেশিন খারাপ আছে, এসে দেখছি লাইনে দাঁড়িয়ে আছি। সকাল 7টা থেকে আরম্ভ হওয়ার কথা, এখনো পর্যন্ত মেশিন আসেনি। মেশিন আনতে গেছে বলছে এইটুকু। কত লোকজন হয়েছে? লোকজন মোটামুটি এখানে দুটো মিলে তো অন্তত প্রায় আপনার 80-90 এর উপরে লোক হয়ে গেছে, ছেলে মেয়েদের লাইন দিয়ে। কি করবেন, কতক্ষণ দাঁড়াবেন? দেখি দাঁড়িয়ে ভোটটা তো দিতে যেতে হবে, তার কারণ সকালে এটা ভোটটা দেওয়া হয়ে গেলে সারাদিন এবার কাজটা করতে পারবো। এইভাবে বেরিয়েছি সকালবেলা। কি নাম আপনার? স্বপন তরুণ। লোকজন মোটামুটি এখানে দুটো মিলে তো অন্তত প্রায় আপনার 80-90 এর উপরে লোক হয়ে গেছে।